আমি এখানে আসতে বলবো আমার পরিচালক দল, লীনা দি, লীনা গঙ্গোপাধ্যায় আর সইবাল ব্যানার্জি। যে কাকে দিল কার পার্ট, যার বাংলা এখনো ঠিক নেই তাকে বললো সঞ্চালক। এটা কালকেই আমি ট্রোল হবো। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। যারা দেখলে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। বেঙ্গল টকিজ এবং সানজবাতি টিমের পক্ষ থেকে বুঝতে পারছো, যে কোনো ট্রেলার লঞ্চ একটা টিমের কাছে অনেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আজকে ছবিটার বিষয়ে আপনারা, আপনাদের মাধ্যমে আমাদের দর্শক যারা বাংলা ছবিকে ভালোবাসে, বাংলা ছবির পাশে থাকে, তারা সাঁঝবাতিকে চিনতে পারবে, বুঝতে পারবে কি আমাদের গল্পটা কি নিয়ে। সারা বছর সাঁঝবাতি নিয়ে অনেক রকম ভালোবাসা পেয়েছি মাঝে মাঝে, তো আজকে আপনারা সত্যি বুঝতে পারবেন কতটা সত্যি কতটা কি, তাই তো? তাহলে আমি এক এক করে জিজ্ঞেস করি কিছু প্রশ্ন। প্রথমত, এটা আপনার প্রথম ছবি অ্যাজ এ প্রোডিউসার, না আগে প্রোডিউস করেছেন? আগে একটা ছিল আপনি ভালো গল্প ভালো স্টোরি হলে আপনি সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার, আমার অফিস হচ্ছে সাউথ স্ট্রিট 29B/4, এরপরে আমরা আমার অফিসে বসছি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ প্রণববাবুকে, কারণ আই থিঙ্ক হি হ্যাজ বিন এ গ্রেট 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 প্রোডিউসার পুরো ছবিতে সঙ্গে থাকার জন্য। এবং কি হয়, অনেক ছবি লোকে ভাবে কে কীরকম হবে কীরকম হবে না, কিন্তু অতনুবাবু নিজে থেকে প্রথম ওনার নতুনভাবে নতুন জার্নি শুরু করা, তার পাশে দাঁড়ানোর, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। পাওলি সবসময় লেট করে, এটা অতনু একটু আগে বলছি। তো পাওলি সবসময় লেট করে, তো পাওলির প্রথম প্রশ্ন, পাওলি ইচ্ছে করে লেট করে না এমনি হয়ে যায়, না অনেকটা ব্যস্ত? এটা আমি শিখেছি চাঁদুর থেকে। চাঁদুর কি তোমার নতুন জীবনে নতুন কেউ? সেটা তো অবশ্যই, সেটা তো মানুষ জানতে পারবে, দেখতেও পাবে কিছুক্ষণের মধ্যে। সত্যি কেস কে গেলে এক্ষুনি একজনকে প্রশ্ন করবো। আসুন, চাঁদুর কি সত্যি লেট করে? আমি যা বলো তার উত্তর দিতে হবে, একদম ফেলে থাকে এক মিনিট দু মিনিট, তারপরে আধ ঘন্টা তো এন্টারটেইন করতে হবে, তাই না? আমিও মাঝে মাঝে বোর হয়ে যাবো। গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটা কন্টেন্ট নিয়ে লীনাদি ছবিটা লিখেছে সাঁঝবাতি, আর লীনাদি সইবালদা দুজনে মিলে ছবিটা বানিয়েছে সাঁঝবাতি, পদ্মদা প্রোডিউস করেছে ছবিটা, বেঙ্গল টকিজের তরফ থেকে এটা প্রথম ছবি। আমার যেটা ভালো লেগেছিল, যেটা হচ্ছে ছবির কন্টেন্টটা, মানে সেই কারণেই বললাম ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। এই ছবিটার মাধ্যমে যেরকম একটা সামাজিক বার্তা, ভীষণই গুরুত্বপূর্ণ একটা সামাজিক বার্তা মানুষের কাছে পৌঁছবে অ্যাট দ্য সেম টাইম। আমার সঙ্গে প্রথম নায়িকা, আরে এটা তো বল, সেটা যদি ভাবলাম সেটার জন্য বসে থাকবো না, না না সেটা আসছি পরে, মিষ্টি মুখ তো পরের দিকে হয়, তো আগে ঝালগুলো খেয়ে নিতে হয়। সো সেটার জন্য আমার মনে হয়েছিল এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। আর যেটা মানে আরেকটা জিনিস হচ্ছে যে এই আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এমন একটা সাবজেক্ট যদি দেব আর আমি একসাথে যদি কখনো কিছু করতে পারি, মানে এমন একটা কন্টেন্ট যেখানে আমরা দুজনে, যেহেতু ও যে ধরনের ছবি করে এসছে আমি যে ধরনের ছবি করে এসেছি, আমরা যদি এক কোথাও একটা কোনো জায়গায় হই, কোনো একটা সিনেমাতে হই, সেইটা যেন এন্টারটেইনমেন্ট ডেফিনেটলি হবে, তার মানে কন্টেন্ট ওয়াইজ অলসো সিনেমাটা খুব স্ট্রং হতে হবে, মানে দুটোর মিশ্রণ যেন খুব ভালো হয়। সো আমার যেটা মনে হয় যে এই ছবিটার ক্ষেত্রে যেরকম যেটা বলছিলাম, একটা সোশ্যাল মেসেজও যাবে, অ্যাট দ্য সেম টাইম মানুষ ভীষণভাবে এন্টারটেইনড হবে, কারণ এই ছবিটার মধ্যে রাগ ঝগড়া অভিমান বন্ধুত্ব প্রেম ভালোবাসা
সব রকম মানে মানে সব রকম মশালা রয়েছে, মানে মশালা ফিল্ম বলতে যেটা বোঝায়, অ্যাট দ্য সেম টাইম একটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ বার্তা মানুষের কাছে পৌঁছবে যে বার্ধক্যের একাকিত্বতায় এই দুজন মানুষ চাঁদু আর ফুলি যে একমাত্র বন্ধু হয়ে দাঁড়ায়, একমাত্র সঙ্গী হয়ে দাঁড়ায় ওই বৃদ্ধা মহিলার, সেটা আজকের দিনে আমরা খুব কম পাই। কারণ বেশিরভাগ সময় ছেলেমেয়েরা যেটা হয় কাজের সূত্রে বা পড়াশোনার সূত্রে বাইরে চলে যায়, তারা হয়তো বাবা মাকে সব রকম আর্থিকভাবে সাপোর্ট করে, কিন্তু শুধু তো আর্থিকভাবে সাপোর্ট করাটা সবকিছু নয়, একটা ভালোবাসার, একটা সময় দেওয়ার, একটা প্রেজেন্সের সেই মানুষটার জীবনে, আমরা সেটা হয়তো সবসময় উপলব্ধি করি না। সেটা আমরা নিজেরা যখন সেই সময় গিয়ে পৌঁছবো, সেই বয়সটাই গিয়ে পৌঁছবো শেষ বয়সে, সেই সময় একটা ছোঁয়া মানুষের খুব দরকার লাগে, শুধু আর্থিক সাপোর্টটাই প্রয়োজন হয় না। আমার যেটা মনে হয় সেই কারণে এই ফিল্মটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফিল্ম, আই এম ভেরি হ্যাপি যে এই ছবিটার ক্ষেত্রে দেব আর আমি একসাথে, আমি ইনফ্যাক্ট ওর সাথে স্ক্রিন শেয়ার করতে পেরেছি, দ্যাটস মাই ফর্চুনেট, মানে মাই মানে হিউজ হিউজ আমার কাছে একটা বিশাল পাওনার প্রাপ্তি। আই রিয়েলি লাভ ওয়ার্কিং উইথ হিম অ্যান্ড অ্যাজ চাঁদু and also এটা লীনা দি আর শৈবালদার সঙ্গে আমার দ্বিতীয় ছবি মাটির পর, অতনুদার সঙ্গে প্রথম কাজ, বেঙ্গল টকিজের সঙ্গে প্রথম কাজ। সো থ্যাংক ইউ সো মাচ, আর বেশি কিছু বলবো না, জাস্ট ট্রেলারটা দেখুন আর সবাইকে বলুন যে ছবিটা যেন দেখে, 20th ডিসেম্বর ছবিটা রিলিজ হবে। থ্যাংক ইউ। ফুলি যখন এত চাঁদু চাঁদু করলো, আই থিঙ্ক ফুলিকে নিয়ে কিছু বলা উচিত আমাদের সবারই, কারণ পাওলির সঙ্গে আমাদের ক্যারিয়ার অলমোস্ট একই সময় বা একই ইয়ারে অ্যাজ এ ফিল্ম ইন এ ফিল্ম আমরা স্টার্ট করেছিলাম, আমার আই লাভ ইউ তো আমার বোনের পার্টটা করেছিল, অ্যান্ড আই হ্যাভ সিন আর গ্রোয়িং, অ্যান্ড কি হয় ভালো লাগে কে যাকে তুমি চেনো, যাদের সঙ্গে তুমি একসাথে ক্যারিয়ারটা স্টার্ট করেছো, সে নিজের জীবনে নিজের ক্যারিয়ার এত ভালো করছে, তো ইউনো লাইক আই ওয়াজ অলওয়েজ আ সাইলেন্ট অ্যাডমায়ারার, কাজ করার ইচ্ছে ছিল অফকোর্স ছিল, বাট আগে কাজ করার যদি কিছু ঘটনা বলি, যেটা একটু আগে বলছিল ভালো খারাপ মিষ্টি ভাব প্রেম সবকিছুই ছিল কিন্তু শুটিং এর মধ্যেও, তো ইউনো বাট যেটা বেস্ট পার্ট লাগে ওর মধ্যে কি ও একটা ভালো শটের জন্য কি লেভেলে ঝগড়া করতে পারে আপনাদের কোনো কল্পনা নেই, মানে ও প্রডিউসার হয়তো ইনাদির চুল একটু কমে গেছে বা শৈবালদার চুলটা একটু হয়েছে, কিন্তু সেই ঝগড়াটা কিন্তু আমি যেহেতু আমারও অনেকগুলো ছবি হয়ে গেছে, আমারও অনেকটাই মোটামুটি একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তবুও বাংলাটা বা অ্যাক্টিংটা এখন শুরু হতে পারিনি সেটা আলাদা ব্যাপার, কিন্তু কিন্তু ও যেইভাবে পার্টের মধ্যে বা ক্যারেক্টারের মধ্যে ঢুকে আই থিঙ্ক আমার কাছে শেখার মতন ছিল, আই ওয়াজ লাইক সাইলেন্টলি আমি ওকে অ্যাডমায়ার করতাম, ওর ইচ্ছা কি করছে ওয়াও এই লাইনটা এরকম ভাবে বললো, লাইনটা কমে গেল, লীনাদি আমার কালকে রাতে লাইনটা ছিল আজকে কেটে গেল কেন, আচ্ছা আমার দিচ্ছি, তো ইউনো লাইক হয়েছে কিনা, বাট কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, এই ডেডিকেশন মানে আজকে আমাদের কাছে, আমরা তো আমি নিজেও প্রডিউসার দেখতেও পাই কে লোকেরা ভাবে কে স্ক্রিপ্ট দিয়েছে দুটো লাইন বলবো বাড়ি চলে যাবো, অন্য একটা জায়গায় চলে যাবো, পর সেটা কি হবে, আজকে কোথায় প্রমোশন আছে, কোথায় ইভেন্ট আছে, আছে কোথায় ইভেন্ট কাটিং আছে, বাট আমার মনে হয় পাওলির মধ্যে ওই ডেডিকেশনটা আমি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সিনের মধ্যে দেখতে পেয়েছি, তার জন্য ওর জন্য একটু হাত চালি পাওয়া, পাওলি দুর্দান্ত অভিনেত্রী সেটা আলাদা করে বলতে লাগবে না, বাট এই দুর্দান্ত অভিনেত্রীকে প্রত্যেকটা ছবিতে কিভাবে ধরে রাখে সেটা সাজবাতি না দেখলে বুঝতে পারবেন না। এবারে ভালো বলছি দাঁড়াও আপনার বিষয়ে আসছি, আমরা ছবি করছি এটা কনফার্ম, ওকে কনফার্ম, আমাদের ডিরেক্টর হচ্ছে লীনাদি শৈবালদা, অনেস্টলি বলছি মাই অনেস্ট কনফেশন, আমি খুব একটা সিরিয়াল দেখি না বলে সিরিয়াল জগতে অনেকগুলো বড় বড় নাম আমার কাছে অতটা চেনা নয়, আমি 7:30 সময় মেসেজ করি কে তখন আই থিঙ্ক আমি আধ ঘন্টা লেট হবো, অতনুদা কোন অসুবিধা নেই, ইউ কাম বাই 8:30, আমি 8:30 পৌঁছে যাই, ডিরেক্টর আসে রাত্রে 11:00 সময়,
আমি যথারীতি 8টার সময় পৌঁছে গেছি। এবারে দিদি আমাকে আড়াই ঘন্টা ওয়েট করায়নি, এবারে মিনিমাম 2 ঘন্টা ওয়েট করিয়েছে। তখন 10টা অতুনদা নেক্সট মিটিংটা কবে? প্রচন্ড ব্যস্ত ছিলাম সেদিন। কি বলছো, আমার দুটো বাড়িতে কুকুর আছে, তার সঙ্গে খেলতে হয় না? ডিনার করতে আমার টাইমলি খেত। তারপর জোক সাপার, তারপর আমরা আমাদের আমাদের দুজনের সঙ্গে সম্পর্কটা শুরু হয়। এরকম হয়ে যায় কি, আজকে আমি রাত্রে 2টার সময় ফোন করতে পারি, আমার যে কোনো স্ক্রিপ্ট লীনাদিকে ফোন করে ভাই স্ক্রিপ্ট আমার একটু মনে হচ্ছে একটু ঠিক করলে ভালো হয়। আই থিঙ্ক দে আর অ্যামেজিং 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 টিম, যারা যাদের মধ্যে একদম প্রপার ব্যালেন্স আছে। কেউ ক্রিয়েটিভটা খুব ভালো বোঝে, কেউ শর্ট ডিভিশনটা ভালো বোঝে, কেউ অ্যাক্টরকে খুব ভালো বোঝে, কেউ স্ক্রিপ্টকে ভালো বোঝে। তো আমার কাছে এই প্রথম একটা টিম অ্যাজ এ ডিরেক্টর টিম, যে দুটো ডিরেক্টর একটা সেটের মধ্যে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে ওনারা। তো এবারে চলে আসে আমাদেরকে, আমার মনে হয় ঠিকঠাক ইন্ট্রোডিউস করেছি। ওকে, আমার প্রশ্ন যে তোমাদের দুজনের মধ্যে কোনোদিন ইগো ঝগড়া হয়নি, এই শটটা ভালো হয়নি, কোনদিন হয়নি? না আসো, অনেক বছর কাজ করছি তো একসঙ্গে, আপনারা জানেন সবাই, প্রায় এক যুগেরও ওপরে, তো সেই ইগোর জায়গাটা আর নেই। আমি সৈবালের থেকে অনেক কিছু শিখি, হ্যাঁ আমি সৈবালের থেকে অনেক কিছু শিখি, টেকনিক্যাল নলেজ নিয়ে ইন্ডাস্ট্রিতে আসিনি, এটার হাফিখুরি আমার সৈবালের কাছে, সেদিক থেকেও আমার দীক্ষা বড়। তার সঙ্গে আমার আর ইগো কী হবে? ইগো ঠিক নয়, তবে হ্যাঁ মতভেদ তো হয় মাঝে মাঝে, আবার সেটা রিজলভ হয়ে যায়। হয়তো কোনো একটা জিনিস আমি একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছি, উনি একটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছি, তো সেখানে যখন করতে গিয়ে আমি ওটা বলছি তখন উনি একটা অন্য বলছেন, তারপরে এরকমও হয় যে হ্যাঁ আমরা রিজলভ করেছি, যারটা ভালো সেটাই আমরা এটা, বাট দ্যাটস নো ইগো প্রবলেম। আরেকটা প্রশ্ন, প্রথম ছবি বা দ্বিতীয় ছবি সবাই চাই আরো একটু ভালো হোক, দর্শকের কাছে আরো ভালোভাবে পৌঁছুক, বক্স অফিস ভালো হোক, কালেকশন ভালো হোক, লোকে যেন বলে আরে কি ছবি কি করেছেন, দাদা দিদি ফাটিয়ে দিয়েছেন। তো জীবনে এত বড় ঝুঁকি নিলে কেন, দেবকে কাজ করে না? খুব ফ্র্যাঙ্কলি বলছি, সত্যি কথা বলবো, আমাদের এখন আমরা যে বয়সে পৌঁছেছি অকারণ মিথ্যে বলার কোনো প্রয়োজন নেই। যখন এই ছবির জন্য প্রথম প্রস্তাব আসে অতনুর তরফ থেকে, সেটাও একটা গল্প আর কি, সেটাও একটা মানে অম্লমধুর ব্যাপার হয়েছিল আর কি। তো যাই হোক, যখন প্রস্তাব আসে তখন এবং যখন দেবের নামটা করা হয়, একেবারে প্রথমে এক বাক্যে আমি সত্যি মেনে নিতে পারিনি, যে কোনো কারণেই হোক। দেব অসম্ভব একজন নামি অভিনেতা, সুপার ডুপার হিট অনেক ছবি আছে, সুপার হিরো বলতে যা বোঝায়। কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে আমি যে ঘরানায় বিশ্বাস করি, যে গল্প বলতে চাই, সেটাকে কেউ জাস্টিফাই করতে পারবে? কিন্তু আজকে আবার এই এক বছর হলো প্রায় পুরো প্রক্রিয়াটা, সকলের সামনে দাঁড়িয়ে বলছি যে এই ছবিতে যদি আমি দেবের সঙ্গে কাজ না করতাম, আমিও জানতাম না যে একজন মানুষকে ভাঙলে সে কতটা ভাঙতে পারে, এবং তার যে জেস্টার, তার যে অ্যাকসেপ্টেন্স, ও তো সত্যি অনেক বড় হিরো। তো এবং আমরা সেক্ষেত্রে নবীন পরিচালক, ওর কোনো প্রয়োজন ছিল না। তো সেক্ষেত্রে ওর যে আমি পাওলির কথা আলাদা করে বলছি না, কারণ সবাই বলে আর কি যে পাওলি আমাদের ঘরের মেয়ে, কারণ ওর সঙ্গে টেলিভিশন করেছি এবং আমার আগের ছবিতেও ও ছিল। তো দেবের ক্ষেত্রে বিশেষ করে বলছি, ওর যে গ্রহণযোগ্যতা সেটা আমাকে মুগ্ধ করেছে, এবং ইগোটা না কোথাও আমি আমরা অন্তত দেখিনি, এবং কাজ করতে গিয়ে যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করতে পারে ও, সব থেকে বড় কথা এখনো পর্যন্ত যে ছেলেটা প্রত্যেক মুহূর্তে শিখতে চায়,
তো আমি সেই কারণেই বারবার বলে থাকি যে সাঁঝবাতি যেমন আমাদের ক্ষেত্রে এক ধরনের প্রথম অভিজ্ঞতা, এখানে অনেকগুলো প্রথম আছে। অতনুর সঙ্গে প্রথম কাজ আমাদের কোম্পানির বাইরে বেরিয়ে, আমার আর সৈবালের, দেবের সঙ্গে প্রথম কাজ, সৌমিত্রবাবু দেব প্রথম, পাওলি দেব প্রথম, তো অনেক অনেক প্রণববাবুর সঙ্গেও আমাদের প্রথম আলাপ, প্রথম কাজ, তো অনেকগুলো প্রথম নিয়ে আমার মনে হয় সম্মিলিতভাবে একটা বেঙ্গল টকিজ বললামই, সেটা বেঙ্গল টকিজের প্রথম ছবি, সবটা প্রথম মিলে যদি শেষ পর্যন্ত সাঁঝবাতিও প্রথম হয় এটাই চাইবো। থ্যাংক ইউ আমার সমস্ত টিমকে, কোকন্দা আছেন, শঙ্কর আছে, আমাদের অক্লান্ত পরিশ্রম করেছে যে সব লোকজন, আমি হয়তো অনেকের নাম বলতে পারছি না, শেখর আজকে এখানে নেই, সবাই মিলে আমরা খুব আনন্দ করে কাজ করেছি। শিষ্য আসেনি, শিষ্য আসতে পারেনি, অনুপমেরও তো আসার কথা ছিল, বোধ হয় আসবে, হয়তো জানি না এখনো, তো এনিওয়ে সবটা মিলে আমরা মানে খুব এনজয় করে কাজটা করেছি, কাজে কখনো চাপ মনে হয়নি। আর দেব জানি না কিছু শিখেছে কিনা, আমরা কিন্তু দেবের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আর স্পেশালি বলবো পাওলি তো ঘরেরই মেয়ে, ওর সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই, শুধু বলেছিলাম চরিত্রটা লেখার সময় তুমি যত অভিনয় করে আসো না কেন এই চরিত্রটা তুমি কোনোদিন করোনি, তো পাওলি সেটা অ্যাডমিট করেছে যে না এই চরিত্রটাও কোনোদিন করেনি, এবার দেখা যাক, বিচার করবেন আপনারা। আমার মনে হয় আমরা we should go straight to for what we have come here, আমরা খেলাটা দেখা তে আমরা যাচ্ছি, চলে যাই, we have taken our father and mother as granted, যে হ্যাঁ ঠিক আছে, for granted তো আছে, তো আছে ঠিক আছে, তো সেখানে অত দেখার কি আছে, তো বোঝার কি আছে, খাওয়ার কি আছে, কিন্তু তাদের তো একটা অন্য যে অ্যাঙ্গেল আছে, এটা খুব একটা ইম্পর্টেন্ট ডায়ালগ আছে ছবিতে, ছেলে বয়সে মানে অল্প বয়সে আমরা ভাবি যে আমরা একাই সব করে নেবো, কাউকে দরকার নেই, বাট ওয়েন বি বিকাম ওল্ড তখন বোঝা যায় যে না একা কিছু করা যায়, সো দ্যাটস দ্য রিলেশন আই থিঙ্ক আপনারা দেখলে বুঝতে পারবেন এই আর কি, আমার মনে হয় বিষয় খুব হতে ট্রেলার রাইট না। তোমাদের শহরটা কিরকম জানো, কেউ কারো খোঁজ রাখে না, একটা বানিয়ে দিতে পারি যেটা দর্শকের দেখতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, একটা সত্যি কথা বলতে পারি, আমি যে দেবকে চিনি বা আমরা যে দেবকে চিনি সে বানিয়ে কথা বলে না, বলবে না, অনেক খরচা আসবে নিজের প্রোডাকশন হাউসে, তার জন্য ভাবলাম কি অন্য একটা ছবি করি না, বড় জোকস আপাট, এই ক্রিসমাসে আমার গৌচন্দ্র রাজা গৌচন্দ্র মন্দির রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এই লোকটা এসে বললো না আমি আসবো, সেই জন্য আমার ছোট পিছিয়ে দিয়েছে, বলবে কিন্তু স্বীকার করতে হবে তোমাকে। চলে আসি কি অতুল রায় চৌধুরী আমার জীবনে কিরকম ভাবে এসছে, তারপরে বলবো আমি হ্যাঁ কেন বললাম, আজ থেকে তিন চার বছর আগে আমরা একটা ছবি করার কথা ছিল যার সঙ্গে উনি আগে যুক্ত ছিলেন, তারা এসেছিল আমাকে আমার বাড়িতে ন্যারেশন করলো, আমার ইনফ্যাক্ট প্রথম ছবি সেই ব্যানার, প্রথম ব্যানার, প্রথম প্রোডাকশন হাউস, সেই ছবিটার সঙ্গে যুক্ত হবে শুরু হওয়ার কথা ছিল, আমি পাগলু টু এর আউটডোর গেলাম ইউরোপ, এসে দেখলাম তারা আবার অন্য ছবি অ্যানাউন্স করেছে এক মাসের মধ্যে শুটিং, আমার তিন মাসের ডেট রাখা ছিল সেই ডেটটা ক্যান্সেল হয়ে গেল, আমি ঠিক আছে ভাই বড় বড় ডিরেক্টর হয়ে গেছে তো বড় হাউস ঠিক আছে কোনো ব্যাপার না, টাইম আসবে আমারও, তো এলো টাইমটা গত বছর, অতুল রায় চৌধুরী আবার ফোন করলো, আবার ফোন করেছে, আবার সালা জালিমাল আবার ঠপ দেবে আবার চলে যাবে, এবার অতুল দা এলো আমার বাড়িতে বসে আছে সেম জায়গা যেখানে আমাকে কমিট করে গেছিলো, ওই আমার একটা রুম, বিখ্যাত রুম আমার বাড়িতে, সঙ্গে দুটো আমার ছেলেকে নিয়ে, এবারে অতুল দা বললো কেশো না আমরা একটা ছবি করবো, শুনছি আর না এটা একদম অন্যরকম হবে, হ্যাঁ যেরকম ভাবে বলে আর কি, না এইটা না আমরা এইভাবে যেইভাবে দেখতে আগে কোনোদিন দেখেনি, বলে না প্রত্যেকটা ডিরেক্টরই বলে নতুন বলো, না আমরা এরকম ভাবে দেখাবো না যেটা দর্শকের ঘরে ঘরে পৌঁছে যাবে, তা আমি কেন এখন ঘরে ঘরে পৌঁছই না, তুমি এরকম ভাবে ভাবছো কেন, বুঝতে পারছো না আমরা একটু ওরকম করবো ওরকম করবো, তখন মনে হলো একটা লোক জেনুইনলি চেষ্টা করছে, লাইক নতুনভাবে জার্নি শুরু করছে, এবারে কি হয় আমি
খুব বেশি দিন রাত ধরে রাখতে পারি না, খুব বেশি দিন অভিমান রাখতে পারি না। একটা লোক অনেস্টলি এসে কনফেস করছে বা কথা বলছে কি না, যেটা প্রমিস করেছিলাম সেই কথাটা আমি রাখতে এসেছি, তিন বছর আগে হয়তো রাখতে পারিনি, এইবারে আমি রাখতে চাই। আমার শুধু একটা ছবি না, আমরা তিনটে ছবি একসাথে করবো। ইনফ্যাক্ট টনিকও তখনই প্ল্যান হয়েছিল আমাদের, ব্যাক টু ব্যাক ছবি প্ল্যান হয়েছিল, বাট টনিকের জন্য আমি কিন্তু সাঞ্জবতি হ্যাঁ বলিনি। তারপর আমাদের গল্প নিয়ে আলোচনা হলো, আমি তখনও ক্লিয়ার ছিলাম না, কারণ তখনও আমি ভাবতাম কি এনিথিং ইজ পসিবল, লাইক যা হয় আমাদের সো কল ইন্ডাস্ট্রির মধ্যে। আবার আমার কোনো বন্ধু বান্ধব ফোন করবে, আবার দেবের সঙ্গে কাজ করছিস কেন, আমি তোমার একটা ইয়ে দিচ্ছি ফ্রিতে কাজ করবে, এরকম হতে পারে। তো এগুলো লাইক এরকম হয়ে হচ্ছে আগে, তো আমি এরকম হতে পারে। তারপর দেখি না সিরিয়াস হচ্ছে পুরো ব্যাপারটা, লীনা দি সৈবাল দার জীবনে এলো, দু ঘন্টা ওয়েট করালো, তিন ঘন্টা ওয়েট করালো, তখন দেখছি অতনুদা কিন্তু খুব ব্যালেন্স হয়ে চলছে, না না না, তখন দেখছি না ছবিটা হচ্ছে। কারণ ব্যাক টু দ্য পয়েন্ট, যখন স্ক্রিপ্টটা দাঁড়ালো যেটা আমাদের ফাইনাল ড্রাফট ছিল, আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং স্ক্রিপ্ট। আমাকে, আমি সবসময় বিশ্বাস করি আমাকে কেউ টাকা দিয়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু ভালো স্ক্রিপ্ট আমি ফ্রিতেও কাজ করতে পারি, এরকম একটা টাকা জিজ্ঞেস করো। অসম্ভব একটা ভালো চরিত্র যেটা আমি আগে করিনি, এরকম থেকে সবাই দেখে নিয়েছে। একটা খিদেও আছে কি নতুন ভাবে নিজেকে ভাঙা তৈরি করা, কে আমি নিজেকে দেখতে চাই আজ থেকে দশ বছর পর, শুধু এটা আমাকে দেব শুধু পাবলিক করেছে বা ইউনো চাঁদে পার করেছে বা একটা ফরম্যাটের মধ্যে রয়ে গেছে, নিজেকে দেখতে চাই। বা আমি যদি কোনোদিনও বিয়ে করি, যে এখন রিসেন্ট প্রত্যেকের কাছে প্রশ্ন, যদি বাচ্চারা হয় বা কোনো হয় তাদেরকে বলতে পারি ভাই তোর বাবা অনেক কিছু করেছে জীবনে, চলেছে না চলেছে সেটা আলাদা ব্যাপার, চেষ্টার খুব দরকার আজকের জীবনে, আজকে আজকের সময়। তো ওই চেষ্টাটা আমার মধ্যে আছে। অ্যান্ড দেয়ার অ্যামেজিং অ্যামেজিং ডিরেক্টর, কাজ দেখে এখন নিশ্চয়ই চলে দেখে বুঝতে পেরেছেন, অ্যামেজিং অ্যামেজিং। হয়তো শুরুটা অন্যভাবে হয়েছিল বাট শেষটা অনেক অনেক ভালো হয়েছে। It was always a learning experience from them. Atunda, I think, is a truly, truly inspired character producer. Je kaaj chhara bojhen, ami jani na or wakalotta kibhabe cholche. Mane ekta lok dine 24 ghonta moddhe 20 ghonta chobi niye boshe ache. Majhe majhe jiggesh korchi ki advocate hao na, mane courtre baire theke kore asho ar kirokom. But again, I'll come back to the point. I think it's a wonderful, wonderful team. I'm fortunate. I'm honored. এরকম একটা টিমের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। চানু চেষ্টা করেছি কে যাতে আমার জন্য ছবিটা যেন খারাপ না হয়, এই হল থেকে লোকে যাতে বেরিয়ে না বলে দেবটাই ছড়িয়ে দিল, বাদ বাকি সব তো হালে ছিল, সেটা মাথায় রেখে কাজ করার চেষ্টা করেছিলাম, সেটা করতে পেরেছি। আর একটা প্রশ্ন করেছি, কি করেছি জানো তুমি? চাদু করে কেমন লাগলো? এইটা আমি অনেস্টলি বলতে হ্যাঁ তাই নিয়ে বলি, এটা একটু সত্যি করে কথা। এবারে কি হয়, অনেক লোক ভাবে কে এই ধরনের ছবি প্রচুর পরিশ্রম লাগে, প্রচুর কষ্ট করতে হয় সেটা, বাট বিলিভ মি ওয়েন ইউ হ্যাভ ডিরেক্টরস লাইক দ্যাট অ্যান্ড প্রোডিউসার লাইক দ্যাট, খুব একটা আমার কাছে কষ্ট করতে হয়নি, কারণ দ্য অথর ব্যাকিং ক্যারেক্টার। আমি সেটে গিয়ে শুধু ঘুমোতাম, যখন আমার শর্টটা হবে তখন আমাকে তুলে দেওয়া হতো, ওই যে যত স্যাড ফেস আছে ঘুমিয়ে ঘুমিয়ে শর্টটা দিয়ে, আমি জানতাম আমি ঘুমানোর পর আমার খুব দুঃখ দুঃখ দুঃখী দুঃখী লাগে আর কি, তো সেই জন্য আমি ঘুমোতাম বেশিরভাগ সময়। জোক সাপার চান্দু থাকবে, চান্দু এই কারণে থাকবে কারণ চান্দু প্রত্যেকটা বাড়িতে আছে, প্রত্যেকটা মানুষ চায়, প্রত্যেকটা বাড়ির যেটা একটু আগে বলছিল কি রিয়েলাইজেশন, চান্দু আর ফুলি বদ দিদা আমাদের ছানা দাদু আর দিদার যে গল্পটা, প্রত্যেকটা বাড়ির কোথাও না কোথাও অজানা একটা গল্প, যেটা আমরা হয়তো ছবি করার সময়, আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার বাবার জন্মদিন ছিল অগস্টে, ছবি করার সময় মনে হলো কি আরে আমি আমার বাবাকে তো বন্ধু যে সময় তোমার কোন বন্ধু বান্ধবকে ডাকতে হবে আমার জন্মদিনে, আমার কালকে বাবার জন্মদিন বাস ফ্রেন্ডস ডাকতে হবে, বাট দেন আই রিয়েলাইজ কে এটা আমার না, এটা তো বাবার জন্মদিন, ওয়াই শুড আই ফোর্স মাই ফ্রেন্ডস লিস্ট, ওয়াই শুড আই, আমি আমার জীবনে যেটা ভালো লাগে কেন আমার বাবা মা এই বয়সে দেবো? ইমিডিয়েটলি আমি বললাম যে তোমার কাকে কাকে লাগবে তোমার জন্মদিনে, দেন ইউ অলস সারপ্রাইজ শক হয়ে গেলো হয়তো, মানে হার্ট অ্যাটাক আসেনি কিন্তু বলে সবাই ছেলে আমাকে জিজ্ঞেস করছে কাকে কাকে ডাকবো, বাট দিস ওয়াজ দ্য রিয়েলাইজেশন, দিস ওয়াজ আই থিঙ্ক এটা প্রত্যেকটা মানুষ হয়তো লেট করতে পারবে, আমরা জানি এটা হয়, বাট এইটা যে আর একটু ভালো করে হতে পারে এইটাই হচ্ছে সাঞ্জবাতির একটা স্পেশাল আই থিঙ্ক বার্তা, যেটা হয়তো 20th ডিসেম্বর থেকে মানুষ হবে বুঝতে পারবে। দুটো জিনিস অ্যাড করছি, অসাধারণ বলেছে, আমিও ইনফ্যাক্ট সেটা ভীষণভাবে বিশ্বাস করি। চাদুর মতো চরিত্র আমার মনে হয় না দেব আগে কখনো করেছে, আর
খুলির মতো চরিত্র আমি কখনোই পাইনি, করিনি তো আলাদা কথা, পাইনি। সো থ্যাংক ইউ লীনাদি, শৈবাল দা, নতুনুদা ফর গিভিং মি দিস অপরচুনিটি অফ প্লেইং ফুলি। কারণ ফুলি করতে গিয়ে মানে এই প্রথম আমার মনে হলো যে আমি এত হাসি খুশি একটা চরিত্র করেছি। আই ওয়াজ সো হ্যাপি টু প্লে আ হ্যাপি ক্যারেক্টার। মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউনস থাকে, দুঃখ কষ্ট থাকেই, সবার জীবনই তো স্মুথ না, মানে নোবডিজ লাইফ ইজ লাইক আ বেড অফ রোজেস অ্যাকচুয়ালি। সো স্ট্রাগল তো থাকেই মানুষের জীবনে, কিন্তু তার মধ্যেও আনন্দে বাঁচা। এই ভিডিও ক্লিপিংটা একটু দিয়ে দেবো আমাকে প্লিজ, প্রমোশনের টাইম দেয় না, ভিডিওটা ক্লিপিং দিয়ে পাঠাবো। লেটতে ভাই, লেটতে ভাই, প্রোডিউসার পর বলে কি বাজে কথা। আমি ওর প্রোডাকশনের আন্ডারে পাসওয়ার্ড করেছি, প্রচুর প্রচুর প্রমোশনস করেছি। ওর চাহিদাটা একটু বেশি, চাদর এমনিতেও চাহিদাটা একটু বেশি। সবাই সবকিছু বললো, আপনারা শুনলেন। গত নভেম্বর মাস থেকে এই জার্নিটা শুরু হয়েছিল, এক বছর ধরে সাঁঝবাতি তৈরি হয়েছে। আমি লীনাদি শৈবাল তিনজনে বসে যখন গল্পটা ডেভেলপ করলো, স্টোরি লাইনটা ঠিক মতো এলো, স্ক্রিপ্টটা তৈরি হলো। তোমাদের নিজেদের বলতে তো কেউ নেই, থাকো কি করে, তোদের ভরসায় এই দেখিস আবার ছেড়ে চলে টলে যাস না।